তুমি যদি ফ্রি ফায়ার খেলো তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, জীবনে একটা কিছু শিক্ষা পাইতে পারো। একদিন ফ্রি ফায়ারে আমি একটা মেয়ের সাথে অ্যাড হই এবং মেয়েটাও আমার সাথে অ্যাড হয় এবং তার সাথে অনেকদিন মানে 2-3 মাস প্রায় গেম প্লে করছি এবং সেও আমার সাথে গেম প্লে করছে। হঠাৎ একদিন আমারে বলতেছে যে তোমার নাম্বারটা দাও এবং আমার নাম্বারটা আমি তারে দিয়ে দিছি। সে এবার ইমোইতে যাই আমারে নক দিছে এবং তার সাথে 8-9 মাস পর্যন্ত কথা হওয়ার পরে একদিন বলতেছে যে যান আমারে 100 মতো ডায়মন্ড টপ আপ করে দাও। অবশ্যই দিছি 100 ডায়মন্ড টপ আপ করে দেওয়ার পরেও কোনো কিছু হয় নাই। এবং তার কিছুদিন পরে যাওয়ার পরে আবার বলতেছে যান আমারে না একটা অমুক একটা জিনিস আমার পছন্দ হয়েছে ওইটা আমারে কিনে দাও। এবার দিছি তারপরেও একদিন বলতেছে যে যান আমার টাকা লাগবে কিছু টাকা দাও। এবার তারে আমি 1000 টাকা দিছি দেওয়ার পরে এবং ইমোইতে অনেকদিন কথা বলার পরেও আমরা গেমেও প্রত্যেক দিন নিয়মিত গেম খেলতাম গ্রুপে অনেক আড্ডা দিতাম। এবং একদিন বলতেছে যে যান আমার আর রিলেশনটা রাখা হবে না। আমি বলতেছি কেন যান? বলতেছে যে আমার বাসা থেকে ফ্যামিলি থেকে অনেক চাপ দিতেছে। তা আমি বলতেছি চাপ দিতেছে তাহলে কি করব? তো বলতেছে যে যান আজকে থেকে তোমার সাথে আর কথা হবে না, তোমারে ব্লক মেরে দিলাম আমি। ভাইয়া আমি একটা কথাই বলতে চাই, তোমরা কখনো ফ্রি ফায়ার গেমে কখনো কোনো মেয়ের প্রেমে পড়বা না কিবা কখনো কাউরে ডুয়ো পার্টনার বানাবা না। আমি তোমাদের এই কথাটাই বলতে চাই আর ভিডিওটা কপি লিঙ্ক করে দাও যেন সব ফ্রি ফায়ার প্লেয়াররা যেন শুনতে পারে ভিডিওটা।